এইচএসসি 2021 শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয়ক নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি এই করোনা অতিমারির মধ্যে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের জন্য নির্দেশিত যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেই অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমরা বিভিন্ন জন বিভিন্নভাবে আমাদের বিভিন্ন স্যারদের কাছে তোমরা জানতে চাচ্ছ যে কিভাবে কভার পেজ লিখতে হবে, উত্তরপত্র কিভাবে লিখতে হবে ইত্যাদি বিষয়ে যেসব কোশ্চেন তোমরা করছো। আমরা মনে করলাম যে এই বিষয়ে তোমাদের একটা দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন, সেই জন্যই আমাদের আজকের আয়োজন অ্যাসাইনমেন্ট বিষয়ে দিক নির্দেশনা, কভার পেজে উত্তরপত্র কিভাবে লিখতে হবে। এই আলোচনায় আমি আছি তোমাদের সঙ্গে মোহাম্মদ জাশেদ ইকবাল, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। কভার পেজের ডিজাইনটা কেমন হবে? কভার পেজের জন্য যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে তোমাদের নমুনা দিয়েছে, তোমরা সেই নমুনা অনুযায়ী লিখবে। আমরা একটা নমুনার কেমন হবে সেটা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে আমি এটাকে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে হাতে লিখে দিলেই হবে। এখন আসি আমরা এই অ্যাসাইনমেন্টের কভার পেজে কী কী লিখতে হবে। দেখো এখানে যে নমুনাটা ছিল সেই নমুনাটাকে আমরা একটু এডিট করে আমরা দুইটা লোগো লাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, পাশে একটু বর্ডার করে দিয়েছি এটাও যাতে দেখতে সুন্দর হয় জন্য। এরপরে প্রথমে যেটা আছে শিক্ষা বোর্ডের নাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে ফাঁকা রেখেছে, এটা এখানে আমাদের জন্য তোমরা লিখবে ঢাকা। আচ্ছা, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে অষ্টম ও নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী, অর্থাৎ তুমি 8 বা 9-এ যে রেজিস্ট্রেশন পেয়েছো সেই রেজিস্ট্রেশন নম্বরটা এই ফাঁকা ঘরের মধ্যে দিয়ে তোমরা লিখবে। আচ্ছা, তারপর আছে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার, এখানে তোমার সুন্দর করে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে তোমার নাম লিখবে, অবশ্যই এসএসসি বা দাখিল সনদের অনুযায়ী। তারপর আছে পরীক্ষার্থীর পিতার নাম, এটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে যেটা তোমার সার্টিফিকেটে লেখা আছে যেভাবে। পরীক্ষার্থীর মাতার নাম, এটাও তোমাদের লিখতে হবে যেভাবে সার্টিফিকেটে লেখা আছে এটা। এরপরে আসা হচ্ছে বিষয়কোড ও বিষয়ের নাম। বিষয়কোড হলো তোমার যেই বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই বিষয়ের একটা বিষয়কোড আছে, ধরো বাংলা বা ইংরেজি যেটা আমি 101 বা 102 বা 107, ধরো আমার যে সাবজেক্ট ফিজিক্স, ফিজিক্স যেটা ফার্স্ট পার্ট সেটা হলো 174, তো সেটাই সেই কোড নম্বরটা আমরা লিখবো। এবং সেখানে লিখবো যদি 174 লিখি লিখবো হচ্ছে পদার্থবিজ্ঞান, অথবা যদি 101 লিখি লিখবো যে বাংলা প্রথম পত্র, বা 175 যদি লিখি লিখবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইভাবে। আর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, হ্যাঁ তুমি এখানে যেহেতু সাবজেক্ট দিয়েছো ওই সাবজেক্টের যে ক্রমিক নম্বর আছে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে গ্রিডের মধ্যে সেখানেই তুমি দেখবে যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর দেয়া আছে, সেই ক্রমিক নম্বরটাই তুমি দিবে। তারপরে আমি তোমাদের একটু দেখিয়েছি কোথায় অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। দেখো আমাদের যে ফিজিক্সের যেটা আছে সেটাই আমরা একটু আমরা যদি দেখি, তোমরা দেখো এই যে অ্যাসাইনমেন্ট নম্বর লেখা আছে 1, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের নম্বর। আর দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের শিরোনাম দেওয়া আছে ভেক্টর, তার মানে আমার পদার্থবিজ্ঞান হচ্ছে বিষয় আর এটা হচ্ছে আমাদের শিরোনাম হচ্ছে ভেক্টর, তার মানে তুমি শিরোনাম দেখলে দেখো পদার্থ প্রথম পত্র যে এখানে বিষয় কোডে দেওয়া আছে। এইভাবে করেই তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আসলে বিষয় কোড দেয়া আছে। যেমন অ্যাসাইনমেন্ট নম্বর 2, এই যে এখানে আমাদের ফিজিক্সেরই দেখো এখানে দিয়েছে পদার্থবিজ্ঞান, দেখো এখানে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় পত্র বিষয় কোড 175, দেখেছো? অর্থাৎ সবই তোমাকে দিয়েছে, অ্যাসাইনমেন্ট নম্বর দিয়েছে 2, প্রথম অধ্যায় শিরোনাম হচ্ছে তাপগতিবিদ্যা। এরকম ধরো যে আমাদের ইতিহাস, এই যে ইতিহাসের জন্য দেখো ইতিহাস লিখেছে, ইতিহাস এই যে প্রথম পত্র বিষয় কোড 304 304, এখানে লিখেছে অ্যাসাইনমেন্ট নম্বর 1, অর্থাৎ ইতিহাসে যদি কেউ থাকে তাহলে সে এখানে তার অ্যাসাইনমেন্ট নম্বর এটা হবে 1। এবং তৃতীয় অধ্যায় আর তোমাদের যে শিরোনাম সেটা হলো ইংরেজি উপনিবেশক শাসন ব্রিটিশ আমল, এইভাবে করেই তোমাদেরকে দিতে হবে। তারপরে
আসে হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তো বলেছি যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কোথায় আছে, ওটা তো দেখেছো, ওইখানে থেকে এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে দিবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের শিরোনাম এখান থেকে লিখে দিবে। এরপরে আছে হচ্ছে নিচের অংশ মূল্যায়ন করে শিক্ষক পূরণ করতে, অর্থাৎ এরপরে এই মূল্যায়নকারী শিক্ষক, অর্থাৎ এই যেখানে ডট ডট চিহ্ন দিয়ে দিয়েছি এর উপরেই শুধু তোমাদের লিখতে হবে, এছাড়া বাকিগুলো আর তোমাদের লিখতে হবে না। তো একটু তোমাদের জানার জন্য বলছি, দেখো এখানে মূল্যায়ন করে শিক্ষক পূরণ করবেন ইংরেজিতে ক খ গ ঘ উমচ, অর্থাৎ তোমাদের জন্য চ পর্যন্ত কোশ্চেন থাকে, তাই প্রত্যেকটারে আলাদা আলাদা করে মার্ক দিতে হবে। সেই জন্য আমি বলেছি যে প্রত্যেকটা প্রশ্নের ক উত্তর একটা পেজে, খ উত্তর আলাদা একটা পেজে, গ উত্তর আলাদা একটা পেজে, এইভাবে আলাদা আলাদা পেজ করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, আমরা যারা খাতা দেখবো তাদের জন্য সুবিধা হবে। এই সবগুলো মার্ক দিয়ে এখানে মোট নম্বর দিতে হবে স্যারের নাম্বার থেকে। বাকি অংশ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তোমার কলেজ এটা পূরণ করবে, এখানেও তোমার কিছু করার দরকার নাই। আর হচ্ছে পরের অংশটা শিক্ষা বোর্ড পূরণ করবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের লিখতে হচ্ছে হলো যে তোমার নবম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর, তার আগে বোর্ডের নামটা লিখতে হবে, নাম দেওয়া আছে শুধু ঢাকা রাজশাহী খুলনা এইভাবে যার যেটা সেটা লিখতে হবে, তারপরে নিজের নাম ক্যাপিটাল লেটার লিখতে হবে, তারপরে প্রার্থীর পরীক্ষার্থীর পিতার নাম লিখতে হবে, পরীক্ষার্থীর মাতার নাম লিখতে হবে, এরপরে বিষয়কোড আর বিষয়ের শিরোনাম লিখতে হবে, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর লিখতে হবে ইংরেজিতে, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে, এটা তুমি বাংলায় লিখবে। তাহলে এই গেল আমাদের কভার পেজ। আমি তোমাদের এই কভার পেজটা আমাদের যে ফেসবুকের অফিসিয়াল চ্যানেল আছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা এটা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের সাথে একটা করে কপি হাতে লিখে লিখে জমা দিয়ে দিবে। অ্যাসাইনমেন্ট পেজের মার্জিন কত হবে, তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে কোশ্চেন করেছ, মার্জিনটা হবে বামে 1.5 ইঞ্চি, ডানে 1/2 ইঞ্চি অর্থাৎ 0.5 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি অর্থাৎ এইভাবে। আর হচ্ছে পেজের নিচে তোমরা পেজ নাম্বারটা দিবে, যেভাবে আমি এখানে দিয়েছি তোমরা এইভাবে দিবে, এবং ক নং প্রশ্নের উত্তর এইভাবে লিখে লিখতে হবে। এরপরেও তারা তোমরা বিভিন্ন রকমের কোশ্চেন করেছে, সেগুলো নিয়ে আমি আসছি। আমাদের কোশ্চেন করেছে যে অ্যাসাইনমেন্ট পেজের মার্জিনে কি দাগ বা রুল টানতে হবে, এটা তোমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে দাগ দিয়ে লিখতে পারো, অথবা তুমি অ্যালাইনমেন্টটা ঠিক রেখে তুমি তোমার উত্তর লিখতে পারো, তোমার ইচ্ছা। অ্যাসাইনমেন্ট পেজে কি নাম্বার দিতে হবে, হ্যাঁ পেজের নিচে সিরিয়াল অনুযায়ী নাম্বার দিতে হবে, ধরো 1, 2, 3, 4 এইভাবে, অথবা পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 এইভাবে দিতে হবে। তোমরা জানতে চাইছো অ্যাসাইনমেন্ট পেজের উভয় পাশে লিখতে হবে কি না, উত্তর হচ্ছে না, উভয় পাশে লেখা যাবে না, সামনের পাশে লিখতে হবে, অর্থাৎ তোমার যেই পেজটা ধরলে যে পেজটা তোমার সামনে থাকবে সেই পেজেই তুমি লিখতে হবে, অপর পেজটায় লেখা যাবে না। কোশ্চেন করেছো তোমরা অ্যাসাইনমেন্ট পেজে কি প্রশ্ন লিখতে হবে, উত্তর হচ্ছে না, উত্তরপত্রে প্রশ্ন লিখতে হবে না, তুমি শুধু আমি আগের পেজে যেভাবে দেখিয়েছি যে প্রশ্ন ক নং প্রশ্নের উত্তর এটা লিখে তোমাকে উত্তর লিখতে হবে। আচ্ছা, এরপরে কিছু নির্দেশনা রয়েছে তোমাদের জন্য, সেটা হচ্ছে ক খ গ ঘ উম চ এইভাবে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আলাদা পেজ ব্যবহার করলে ভালো হবে। তুমি একটা পেজে ক নম্বর, ধরো যে ক নম্বর লিখছো তার জন্য তোমাকে 2 পেজ লাগলো বা 1.5 পেজ লাগলো, পরবর্তী 1.5 পেজ পরে ওই অর্ধেক পৃষ্ঠা থেকে খ নম্বর শুরু না করে পরে আলাদা আরেকটা পেজ নিয়ে খ নম্বর শুরু করলে তোমাদের দেখতেও ভালো হবে, তোমার খাতা যে মূল্যায়ন করবে তার জন্য সুবিধা হবে, যেহেতু তোমাদের আলাদা আলাদাভাবে মার্ক দিতে হবে। তারপর হচ্ছে নিজের হাতে সুন্দর ও সাবলীলভাবে উত্তর লিখতে হবে, কাটাছেঁড়া করা যাবে না, যদি দেখো যে কাটাছেঁড়া হয়ে গেছে তাহলে ফ্লুইড দিয়ে ঘষা মাজা করা যাবে না, তুমি ওই পেজটা ফেলে দিয়ে নতুন আর একটা পেজে আবার উত্তরপত্র লিখবে। আর হচ্ছে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা কভার পেজ দিতে হবে, প্রতিটি উত্তর অর্থাৎ তোমার প্রতি সাবজেক্টের প্রত্যেকটা, অর্থাৎ ধরো যে তোমার একটা সাবজেক্টে তো 10টা করে অ্যাসাইনমেন্ট, 10টার জন্য 10টা কভার পেজ দিতে হবে, আর এক একটা সাবজেক্টের জন্য তো অবশ্যই আলাদা আলাদা। আর যেহেতু এটা আমাদের কলেজের ইউটিউব চ্যানেল, এটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অ্যাসাইনমেন্ট বিষয়ক অথবা তোমার শিক্ষা বিষয়ক কোনো ভিডিও বা ভিডিও ক্লাস বা ভিডিও আলোচনা এগুলো যদি হয় এগুলো আমরা যখন আপলোড করবো যেন তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায়, তুমি যেন
চট করেই দেখে নিতে পারো। তোমাদের অ্যাসাইনমেন্ট লেখা এবং ভালো মার্ক পাওয়ার প্রত্যাশা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকো। ধন্যবাদ সকলকে।